আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভি আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা দেবে SSF, রিপোর্ট চূড়ান্ত। থাকছে প্রিন্স মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন ডিবির হারুন। জানাবো সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। সর্বশেষ সুইস ব্যাংকের $82 মিলিয়ন ফিরে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন মুসা। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদে উত্থাপিত বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স বিল 2021 এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদের গত অধিবেশনে একটি বিল আনা হয়। সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক বিলটি উত্থাপন করার পর পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। 1986 সালের একটি অধ্যাদেশ দিয়ে বর্তমানে বিশেষ নিরাপত্তা বাহিনীর SSF কার্যক্রম পরিচালিত হচ্ছে। সামরিক আমলে প্রণীত ওই আইন বাতিল করে বাংলায় নতুন আইন করতে বিলটি আনা হয়েছে। অবশ্য জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 এর অধীনে জাতির পিতার পরিবারের সদস্যরা বর্তমান নিরাপত্তা পেয়ে থাকে। নতুন আইনের ফলে SSF তাদের নিরাপত্তা দেবে। বিলে জাতির পিতার পরিবারের সংজ্ঞায় বলা হয়েছে বঙ্গবন্ধুর দুই কন্যা এবং তাদের সন্তানাদি ও ক্ষেত্রমত ওই সন্তানাদির স্বামী বা স্ত্রী এবং তাদের সন্তানাদি। আগের বিষয়গুলোকে প্রস্তাবিত আইনে রাখার পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা প্রদান। সরকারি গেজেট দিয়ে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোন বিদেশী রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরাও এই আইনের অধীনে নিরাপত্তা পাবেন। বিলে বলা হয়েছে SSF এর তত্ত্বাবধান ও নেতৃত্ব প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত থাকবে। খসড়া আইনে বলা হয়েছে তল্লাশি, আটক ও গ্রেফতারের ক্ষেত্রে ক্ষমতাসহ থানার একজন ওসির যেসব ক্ষমতা আছে, SSF এর একজন কর্মকর্তার এই আইনের অধীনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সারা দেশে সেই ক্ষমতা থাকবে। বিলে আরো বলা হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতির পিতার পরিবারের সদস্যরা যেখানে অবস্থান করুন না কেন, SSF তাদের দৈহিক নিরাপত্তা দেবে। SSF তার কাজের আয়োজনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কাছেও সহায়তা চাইতে পারবে। তাদের কাছে সহায়তা চাওয়া হবে, তাদের তা দিতে বাধ্য হবে বলে খসড়া আইনে বলা হয়েছে। জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 এ যাই থাকুক না কেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী আইনকে প্রাধান্য দেওয়া হবে। যাচ্ছি পরের সংবাদে। বহুল আলোচিত ধনকুবের মুসা বিন শমশেরকে কার্যালয়ে ডেকে নিয়ে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার বিকাল 3:25 এর দিকে একটি গাড়িতে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে বের হন 6:55। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে ডেকে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনে আসেন ডিবির যুগ্ম কমিশনার গুলশান হারুন অর রশিদ। অতিরিক্ত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদেরের প্রতারণার দায় মুসা বিন শমশের এড়াতে পারবেন না বলে মন্তব্য করেন ডিবির হারুন। হারুন বলেন মুসা বিন শমশের প্রতারক কাদেরকে তার আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তাকে 20 কোটি টাকার চেক দিয়েছেন, তাকে বাবা সোনা বলেও ডাকতেন। জিজ্ঞাসাবাদে মুসা বিন শমশের দাবি করেছেন তিনি কাদেরের প্রতারণার বিষয়ে কিছু জানেন না। আমরা তাকে বলেছি একজন 9 পাস লোককে আপনি না বুঝে কিভাবে নিয়োগ দিলেন, তার থেকে 10 কোটি টাকা নিয়ে কিভাবে লাভ সহ 20 কোটি টাকার চেক দিলেন। মুসাকে কি জিজ্ঞাসা করেছেন জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার বলেন উনাকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে। কাদের 9 পাস লোক, তাকে উপদেষ্টা বানালেন কেন, 20 কোটি টাকার চেক দিলেন কেন? উনি মুসা বলেছে লাভ দেবে, কিন্তু উদ্দেশ্য আমরা জানি না। মুসা সাহেব দেখেছেন কাদের মাঝে বড় বড় লোকের সঙ্গে কথা বলেন, কাদেরের সঙ্গে উনার অনেক সম্পর্ক রয়েছে, উনি বাবা সোনা ডাকেন, ছেলের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। ডিবি কর্মকর্তা হারুন বলেন উনি মুসা কি টাইপের মানুষ আমরা বুঝি না, তবে ওনার সঙ্গে ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝে যে সম্পর্ক এর দায় তিনি এড়াতে পারবেন না। হারুন আরো বলেন মুসা সাহেব কাদের সম্পর্কে বেশি জানেন না বললেও আমরা তার সঙ্গে কাদেরের অজস্র কথোপকথন পেয়েছি, প্রয়োজনে তাকে মুসা বিন শমশেরকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে। যাচ্ছি পরের সংবাদে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না, ভিক্ষুক আর মিসকিনের জাতি হিসেবে গ্লানি থেকে মুক্তি লাভ করবে। এই স্বপ্ন ও আশা নিয়ে দলকে সংগঠিত করে নেত্রী কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার বিকাল 4টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, সব মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, জাতির পিতা সুযোগ্য কন্যা বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে অনেক রক্তের বিনিময়ে আবার বাংলাদেশে আওয়ামী লীগকে সংগঠিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নতুন যাত্রা শুরু করেন। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং সামগ্রিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ শুরু হয়েছে। যাচ্ছি পরের সংবাদে। আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের সুইস ব্যাংকে তার $82 মিলিয়ন আটকে আছে দাবি করে জানিয়েছেন, ওই টাকা ফিরে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন তিনি, পাশাপাশি পুলিশকেও ৫০০ কোটি টাকা দেবেন বলে জানান। মঙ্গলবার 12 অক্টোবর বিকেলে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে মুসা বিন শমসের তার এই ইচ্ছের কথা জানান। সেখানে 3.5 ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা 7:15 দিকে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিষয়ে বিকেলে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মুসা বিন শমসের বলেছেন, তার সুইস ব্যাংকে $82 মিলিয়ন আটকে আছে, সেই টাকা পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবনও করে দিতে চেয়েছেন। ডিবির এক কর্মকর্তা বলেন, মুসা বিন শমসেরকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে। তারক আব্দুল কাদের একজন 9 পাস লোক, তাকে মুসা বিন শমসের উপদেষ্টা বানালেন কেন? ২০ কোটি টাকার চেক দিলেন কেন? উনি বলেছেন লাভ দেবে, কিন্তু উদ্দেশ্য আমরা জানি না। মুসা সাহেব দেখেছেন আব্দুল কাদের বড় বড় লোকের সঙ্গে কথা বলেন, বাস্তবে এ কাদেরের সঙ্গে উনার সম্পর্ক রয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সামনে বসে বড় বড় লোকদের সঙ্গে কথা বলতো, যেমন আইজিপি, আর্মির জেনারেল, আরো মানুষজনের সঙ্গে কথা বলতো, আমার বিশ্বাস জুটালো যে সে এডিশনাল সেক্রেটারি। পরে প্রমাণিত হলো সে এডিশনাল সেক্রেটারি না, সে ফ্রড। পরে তাকে বের করে দিলাম আমি।